হ্যালো, গুড ইভিনিং। আর আজকে 23 তারিখ, আমি মোটামুটি রেডি হয়ে গেছি। আজকে হচ্ছে ঝুমার রিসেপশন। অ্যাকচুয়ালি আমি শাড়ি পরবো ভেবেছিলাম, কিন্তু আমার শরীরটা না একদম ঠিক লাগছে না, মানে দুপুরের পর থেকে মারাত্মক মাথা যন্ত্রণা হচ্ছে। আর যাওয়ার কিছু ঠিকও ছিল না, আমার গাড়ির ড্রাইভারটা প্রথম থেকেই ঝুলিয়েছে, মানে ড্রাইভারই ঠিক করতে পারছিলাম না, লাস্ট অব্দি ড্রাইভার ঠিক হয়েছে। ওই জন্য মুডটাও ঠিক নেই, যে মানে যাচ্ছি ঠিক মতো যাচ্ছি না, কেমন একটা যেন সেজেছি আর কেমন একটা লাগছে, আর গরমও লাগছে। সে কথা বলবো না, গাড়ি করেই যাবো। ড্রাইভার ঠিক হয়েছে লাস্ট মোমেন্টে, যা সায়ক করে রেডি হয়ে বেরোচ্ছি। সায়ক নিচে দাঁড়িয়ে আছে, আর পূজা আমি আর সায়ক তিনজনে একসাথে আমার গাড়ি করে যাবো। তো চলো গাড়িতে উঠে কথা বলছি একবারে, লেট হয়ে গেছি অলরেডি, 8টা বাজে। এই যে পূজা উঠে গেছে, আর আমি তো আগে বলেছি পূজা লেহেঙ্গা পরেছে একটা, পরে ভালো করে দেখাবো, পরে ভালো করে দেখাবো। আর আমাকে সব থেকে বাজে দেখতে লাগছে, আর ঝুমা আমাদের জন্য ওয়েট করছে। অলরেডি মেসেজ করেছে গ্রুপে যে তোরা কখন আসছিস, যতটা তাড়াতাড়ি পৌঁছানো যায় আর কি। সামনে রাস্তাটা অ্যাকচুয়ালি খুব সরু আর অনেকটাই লেট, এখনো ঝুমার বাড়ি থেকে কেউ আসতে পারিনি, কিন্তু আমরা আগে এসে গেছি, ভালোই হয়েছে। ওরা বেচারা মনটা খারাপ খারাপ লাগছে, আমরা চলে গেলে ওর মনটা একটুখানি ঠিক হবে। অ্যাকচুয়ালি গাড়ি যেখানে দাঁড় করানো হয়েছে সেখান থেকে বিয়েবাড়ি একটুখানি দূরে আর কি, তো আমরা যাচ্ছি হেঁটে হেঁটে, সামনে পূজার সাহেব যাচ্ছে আর আমি পিছু হয়ে যাচ্ছি। চিকেন পকোড়া দিয়েছে, পূজা খাচ্ছে আর আমারটা আমি ওর হাতে ধরিয়ে দিয়েছি ভিডিও করবো বলে। কেমন হয়েছে পকোড়া, ভালো হয়েছে? চল খেয়ে নি আগে। ঝুমার বাড়ির লোকেরা সবাই এসে গেছে। এই কাকুটা ঝুমার বিয়েতে দারুণ রান্না করেছিল। কাকু তোমার হাতে রান্না খুব মিস করবো আবার। কাকু তোমাকে ডাকলে আসবে তো? এই কাকু কাকু ভীষণ ভালো রান্না করেছিল, আমার হাজবেন্ড। হ্যাঁ যাও 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 ভিতরে যাও ভিতরে যাও। হ্যাঁ বা খুব ভালো লাগছে, লজ্জা পাচ্ছে।
দেখুন দিদির মুখগুলো চেনা যায় না, এই ভালো লাগছে, খুব ভালো লাগছে, আমরা অনেকক্ষণ এসেছি। এদের দুই দিদির মুখটা অনেকটা একই রকম না, আমি চিনতেই পারলাম না জানিস, আমি এই দিদিটাকে ওকে ভেবে কথা বললাম। আমরা অনেকক্ষণ এসেছি, এই তো এসছে, এই তো কাকিমা, খুব ভালো লাগছে। এই কাকিমা এই মালাটা ঠিক করে দে তো, মালাটা ঠিক করে কাঁদছে। আমরা বসে আছি, আমি পিউ, সাহেব দাদা, আমরা এখন গল্প করছি। আমরা ঝুমার সাথে দেখা করে নিলাম। এবার অ্যাকচুয়ালি আমাদের যেখানে গাড়িটা পার্ক করা হয়েছে ওইখানেই খাওয়া দাওয়ার ব্যবস্থা, ওখান থেকে খেয়ে দিয়ে আমরা একবারে বেরিয়ে যাবো, আর এখানে আসতে পারবো না, কারণ কি এখান থেকে ওইখানকার ডিস্টেন্সটা অনেকটাই। ১০টা ১২ বাজে আমাদের ফিরতে হবে, কেন কি ১১টার মধ্যে লকডাউন। আর ঝুমা কালকে যাচ্ছে হানিমুনে পুরীতে, ঝুমা ভালো থাকুক এটাই চাই। আর এরই সাথে আজকে ব্লগটা এখানে শেষ করছি, যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আর তখন তোমরা সবাই ভালো থাকো, সাবধানে থাকো, নিজের মা বাবাদের ভালো রাখো, আর আমরাও এবার বাড়ি ফিরবো। টাটা, বাই, গুড নাইট। আমি আর একটা জিনিস শেয়ার করতে এলাম, আমরা বাড়ি ঢুকেছি এখন সবে ১১:৩০ বাজে, কিন্তু এখন ১১টা অবধি লকডাউন, মানে আমাদেরকে পুলিশ ধরেছে আর কি, মানে নাকা চেকিং করছে, ইভেন ১০০০টা কৈফিয়ত দিতে দিতে মাথা খারাপ হয়ে যাচ্ছে যে ১১টার মধ্যে লকডাউন কেন এখনো বেরোচ্ছেন বা হ্যানা তেনা। মানে ইভেন আমাদের গাড়িতে একটা জায়গায় কেস পর্যন্ত দিয়ে দিয়েছে। তোমরা যারা বাইরে বেরোনোর প্ল্যান করছো তো তারা অবশ্যই ১১টার মধ্যে প্লিজ ঘরে ঢোকার চেষ্টা করো। আমরা আজকে আমাদের সত্যিই হ্যারাসমেন্ট হয়েছে, ইভেন আমরা খুব জলদি জলদি বাড়ি ঢুকে যেতাম, কিন্তু হ্যারাসমেন্টের জন্য আমাদের ঢুকতে এতটা প্রবলেম হলো, এটাই একটা ইনফরমেশন দেওয়া ছিল। বাদবাকি আজকে দিনটা সত্যি খুব ভালো কেটেছে। চলো টাটা, গুড নাইট।